ফসল ফলনের উদ্দেশ্যে বংশ পরম্পরায় হয়ে আসছে লক্ষ্মী পুজো টেনোহরি গ্রামে। কৃষি গ্রাম বাংলার প্রধান আয়ের উৎস, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। গানটির সার্থকতা লাভ করে রায়গঞ্জ ব্লকের টেনোহরি গ্রামে লক্ষ্মী পুজোয়। বংশ পরম্পরায় সেখানে ফসল ফলনের উদ্দেশ্যে হয়ে আসছে বারোয়ারি লক্ষ্মী পুজো। এবারেও একই দৃশ্য দেখা গেল ওই গ্রামে। সকাল থেকেই পুজোর জোগাড় করতে ব্যস্ত গৃহিণীরা। আলপনা একে সুন্দর করে সাজিয়ে তুলেছে পুজো মণ্ডপটি। ঘরে ঘরে বড় করে হচ্ছে লক্ষ্মী পুজো। আবার ওই গ্রামেই সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বারোয়ারি লক্ষ্মী পুজো। পুজোকে কেন্দ্র করে মেলাও হয় পুজো প্রাঙ্গণে। এবারেও সেই মেলা হবে শুক্রবার বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্য বিপ্লব দাস। তিনি বলেন, প্রায় 7 বছর ধরে বংশ পরম্পরায় হয়ে আসছে এই লক্ষ্মী পুজো। সকলে মিলে মায়ের কাছে প্রার্থনা করেন গ্রামে ফসল যেন উৎপাদন ভালো মতো হয়, আর তাতে লাভবান হন গ্রামবাসীরা। একই সুর শোনা গেল এলাকাবাসী শঙ্করচন্দ্র দাসের গলাতেও। তিনি বলেন, এই গ্রাম কৃষি নির্ভর গ্রাম, তাই বহু বছর ধরে সারবম্বে পূজিত হন মা লক্ষ্মী। নতুন প্রজন্মের রিয়া দাস, তিনি জানান, বছরের এই সময়টায় মামার বাড়ি আসেন শুধুমাত্র এই পুজোর টানে। বলা যায় দুর্গাপুজোর চেয়েও বেশি আনন্দ হয় এখানকার লক্ষ্মী পুজোয়। এমনকি মেলাকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন এলাকাবাসী বলেও জানিয়েছেন তিনি। বাবা, আমার নাম বিপ্লব দাস। এই যে সবাই গ্রামবাসী সবাই দেখতে আসে। এটা মোটামুটি 55 বছর চলছে লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পূজা আমাদের ঠাকুর দাদাদের আমল থেকে এই জায়গায় লক্ষ্মী পূজা করা হয়। এই জায়গায় এই গ্রামে প্রচুর কৃষিকাজ চাষ, সবজি চাষ করা হয়। সবজি চাষ করা হয় এই জায়গায়, ধান চাষ ভালো হতো, তখন থেকে ওরা এই জায়গায় লক্ষ্মী পূজা করে। দাদুরা বাবারা সবাই করেছে, তার জন্য আমরা এই ঐতিহ্যটা টিকিয়ে রাখার জন্য আমরাও এই ইয়ং স্টাফরা সবাই আগ্রহ করে করছি। এখানে তো এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে একটা মেলাও হয় যা শোনা যায়। শঙ্করচন্দ্র দাস থাকি। হ্যাঁ, আমাদের লক্ষ্মী পূজা আমাদের পূর্বপুরুষ থেকে করে আসছে, এবং আমরাও প্রায় 60 বছর ধরে আমরা নিজেরাই করে আসছি। যে 58 থেকে 60 বছর ধরে আমরা নিজেরাই করে আসছি, ছোট থেকে বড় হলাম আমরা লক্ষ্মী পূজার উপরেই আমরা বেশি আমরা দেখতেছি। না, আমরা যেখানে আছে আমাদের যে পূর্বপুরুষরা আমাদের এই লক্ষ্মী পুজোর মধ্যে বেশি, কেন আমাদের এখানে লক্ষ্মী পুজোকে এই জন্যই করা হয় যে আমাদের এখানে যে ফসল হয় ধান পাট যত রকমের ফসল হয় আমাদের মা আমাদের পরিপূর্ণ করে গলা ভর্তি করে ধান যাবতীয় আমাদের ফসল এবং সব কিছু আমাদের পরিপূর্ণভাবে দেয়, এই জন্য আমরা মার উপর ভরসা করি। না, এখন বহরে কমেনি। ব্যাপার হচ্ছে আগে তো মানে এই মেলা জমানোর জন্য আমাদের টেনহরিতে 7 দিন আগে থেকে বাইরে থেকে আমাদের আনা হতো, আতশবাজির যে বানাতো তাদের কারিগর আনা হতো, 7 দিন পর্যন্ত এখানে বানানো হতো এখানে এই হাটখোলাতেই, তারপর সেখানে এই প্রদর্শন করা হতো মেলার দিন। কিন্তু এটা এখন 10-15 বছর ধরে এখন সেটা হয় না, বিভিন্ন কারণবশত হয় না। এখন হচ্ছে যে এখন প্রশাসন বিভাগের চাপ আছে, তারপর এটাই মেন চাপ আর কি। প্রশাসন বিভাগ থেকে এখন তো ওইভাবে কোনো খোলামেলা করে দেয় না যে বাজি করতে হবে প্রদর্শন করতে হবে, ওইভাবে কোনো দেয় না, এটা আপনারাও জানেন। কি নাম তোমার? রিয়া দাস।
বলছি যে তোমাদের বাড়িতেও কি এবার লক্ষ্মী পুজো হচ্ছে? হ্যাঁ, এবার আমি অ্যাকচুয়ালি আমার মা বাড়িতে এসেছি। এই পুজোটা পুজোটি প্রায় 60 বছর ধরেই হচ্ছে। তো ছোটোবেলা থেকেই আমাদের জন্মের পর থেকে দেখে এসেছি, আর এই পুজোটা একদম সকালবেলা থেকে আমরা একদম রেডি হয়ে শুরু হয়ে যাই। এখানে আলপনা থেকে শুরু করে যত রকমের কাজ হয়, আর প্রচুর লোক আসে, আর আমরা প্রচণ্ডই আনন্দ করে থাকি এই পুজোতে। এখানে দুর্গাপূজার থেকে বেশি আনন্দ আমরা এই লক্ষ্মী পুজোতে করে থাকি। শুধু এই টেনহুড়িতে নয়, এর পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে যেমন গৌরী নরম, সেখানেও খুব ভালো করে এই লক্ষ্মী পুজোটি পালন করা হয়। প্রতি বছর আমরা এখানে মানে আসতে বাধ্যই বলা চলে, কারণ এতটা পরিমাণ আমরা আনন্দ উপভোগ করি এই জায়গায় যে না এসে মানে আমাদের যে এই টেনহুড়ি গ্রামবাসী অন্যান্যরা আছেন তারাও না এসে এখানে পারেন না, কারণ এতটা পরিমাণ আনন্দ তো হন প্রত্যেকেই যে ওনারা আসতে বাধ্য। একই রকম আনন্দ হচ্ছে। অলরেডি সকাল থেকে পুজোর ঘন্টা এবং ডিজে প্রত্যেকটা জায়গায় বাজছে, সেটা সকলেই শুনতে পাচ্ছে। কালকে আরো আনন্দ হবে, আর পরশু এখানে মেলা রয়েছে। প্রত্যেকে আমি এই নিউজের মাধ্যমে বলবো যে প্রত্যেকে অ্যাটেন্ড করবেন, আসবেন। সকলকে লক্ষ্মী পূজা অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।